খুশি হয়েছি আমি। আমাদের আজকে ইলেকশন ট্রেনিং ছিল, ওখান থেকে আমরা ট্রেনিং শেষ করে এখন আমরা একটু যাবো একটা জায়গায় ঘুরতে। ওখানে একটা দারুণ জিনিস আছে, আমি দেখাবো আপনাদেরকে, গাড়িতে ঠেলে রওনা করবো। তো যাই হোক, আমরা এবার বক্সার দিকে যাচ্ছি, আলিপুরদুয়ার জংশন স্টেশন। আলিপুরদুয়ার শহর থেকে আমরা কত 2-3 কিলোমিটার বাইরে এলাম, তাই না? যদিও আগে পুরোটাই জঙ্গল ছিল। এই বাঁদিক দিয়ে আমরা পরে যাব, যখন ফিরবো তখন এই দিক দিয়ে বেরিয়ে যাবো, আর এখন এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো, দিয়ে ভিড় পারা হয়। আর এটা আমরা যাচ্ছি বক্সা, অসাধারণ ভিউ। আর উপরের এই ব্রিজটা, এটা হলো আসামের রাস্তাটা। এই দুর্দান্ত ওয়েদার, হ্যাঁ দারুণ। আমাদের আজকে এখানে টেম্পারেচার কত আছে? না বেশি হবে, এই 20-18 কুড়ির নিচে আছে টেম্পারেচার। আর আজকে হলো মার্চের বক্সা ব্যাঘ্র প্রকল্প, বন্য প্রাণী রক্ষা করুন, গতিবেগ 20 কিলোমিটার, সব জায়গায় ওয়ার্নিং বোর্ড দেওয়া আছে। এটা মোমোটা সবচেয়ে ভালো, এখানকার মোমো দারুণ। তাহলে মোমোই খেয়ে নিই, দেখাবো। হ্যাঁ দেখাবো, দারুণ। আমারও লিখি সাধারণ। এই যে এই দোকানটা, আমরা বা দিকের এই রাস্তাটা দিয়ে ঢুকে গেলাম, এটা দিয়ে আমরা হাসিমারা কালচি নিয়ে যেতে পারবো। আমরা একটু দেখাই আপনাদেরকে আমরা কোথায় আছি। বক্সাদুয়ার প্রায় 20 কিলোমিটার, জয়ন্তী 14.5 আর কালচিনি। গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, একেবারে পরিষ্কার সবুজ, দুর্দান্ত। মঙ্গলবার বন্ধ থাকে, এখানে চেকপোস্ট আছে। তার একটা ছবি নিই এখানে। এই যে আমরা বেশি ভেতরে ঢুকবো না, যেহেতু আমরা বক্সার দিকে যাব না। আমরা আজকে এখানে একটা দারুণ জিনিস আছে, একটা দারুণ রেস্টুরেন্ট আছে রেল কোচের, সেটাতে যাব। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেটাতে। এখান থেকে আলিপুরদুয়ার 16 কিলোমিটার, ডান দিকে কালচিনি 11 কিলোমিটার, আর এখান থেকে সোজা গেলে বক্সা 19 কিলোমিটার। এবার আমরা এই যে দেখুন রিসোর্ট, এই যে রেস্টুরেন্ট, এটা আপনাদের কাছে আমি দেখাবো রেস্টুরেন্টটা। এটা হলো রাজা ভাতখাওয়া স্টেশন, আর এখানে আজকে আমরা যাবো। এনএফ রেলওয়ের কোচ রেস্টুরেন্ট, টুরিস্টদের জন্যই করা। দেখুন কি সুন্দর, এটা এনএফ রেলওয়ের, খুব সুন্দর সাজানো। খাবার
বসো। ট্রেনের কামরাটাকেই সব সিস্টেম করা, ওয়াশরুম, এখানে হাত ধোয়ার জায়গা। কি আসিফ স্যার, একদম খুব খুশি হয়েছি আমি কাতরবাবু, মানে এখানে এই যে এই জিনিস আছে আমরা কিন্তু অনেকেই জানি না। কাছাকাছি একটা সুন্দর জিনিস, আমাদের সবার ভালো লাগবে আশা করি। আচ্ছা আচ্ছা, সুন্দর উপস্থাপনা, আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ একটা নতুন জিনিস দেখানোর জন্য। আপনারাও আসুন এখানে একটু ঘুরে। থ্যাংক ইউ আসিফ স্যারকে। একটা রেলের কোচকে কিরকম ভাবে অসাধারণ মেনু কয়েকটা দেখি। কি কি আছে এখানে দেখুন, অর্ডার ছিল চা, যেহেতু আমরা লাঞ্চ করে এসেছি তো অসাধারণ একটা চায়ের ফ্লেভার আমরা পাবো। এই কাপটা বাড়ি নিয়ে যাবো। যে কোনো কিছু আমরা চা খেয়ে বুঝেছি এখানকার পরে।